হ্যালো বন্ধুরা, আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কাস্টিং এর আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সড়ক বাঁধের মাটির কাজের এস্টিমেট। তো সড়ক বাঁধের মাটির কাজের এস্টিমেট বলতে বোঝায় আমরা সড়ক নির্মাণ করার জন্য মাটি কাটতে হবে না, ভরাট করতে হবে। যেমন এখানে দেখো মাটির গঠনতল এখানে নিচে, বাট সড়কের গঠনতল আমার উপরে, তাহলে এটা কী হবে? এটা হবে বাঁধাই, বাঁধে। তার মানে এটাকে আমার মাটি দিয়ে ভরাট করতে হবে এই জায়গাটুকু, তাহলে সড়কের গঠনতল আমি পাবো। আবার ওপর থেকে এখানে হচ্ছে ভূমি গঠনতল উপরে, বাট সড়কের গঠনতল নিচে, তাহলে এখানে আমার মাটি কাটতে হবে, তাই এটাকে কাটাই কাটাই। তো দেখো এই যে কতটুকু মাটি আমার ভরাট করতে হবে আর কতটুকু কাটতে হবে, এটা আমি তিন সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। প্রথমটা হচ্ছে মধ্যপ্রস্থ সূত্র। মধ্যপ্রস্থ সূত্র ইকুয়াল টু কি? দেখো ভি ইকুয়াল টু এম ইন্টু এল। এম হচ্ছে আমার এই যে মাঝখান বরাবর যে ক্ষেত্রফলটা পাবো, এটা হচ্ছে এম, মাঝ বরাবর। ওকে, এবার গেল গড় প্রস্থ সূত্র। আর এল হচ্ছে এখানে দৈর্ঘ্য। গড় প্রস্থ সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু এ ওয়ান যোগ এ টু ডিভাইড বাই টু ইন্টু এল। আর ট্রাপিজয়েডালের ক্ষেত্রে ভি ইকুয়াল টু এ ওয়ান যোগ এ এন ডিভাইড বাই টু প্লাস এ টু যোগ এ থ্রি ডিভাইড বাই যোগ এ ফোর যোগ এ ফাইভ, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে ইন্টু এল। আর পিচবেল্টের সূত্র ভি ইকুয়াল টু এল বাই থ্রি এ ওয়ান যোগ এ এন প্লাস ফোর ইন্টু সামেশন অফ জোর ক্ষেত্রফল, জোর ক্ষেত্রফল প্লাস টু ইন্টু সামেশন অফ বিজোর ক্ষেত্রফল। এটা হচ্ছে প্রিজমডালের সূত্র। তবে এই সূত্রে প্রয়োগ করার সময় আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখা লাগবে যে প্রিজমডালের সূত্র অবশ্যই বিজোর সংখ্যক ক্ষেত্রফলের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রিজমডালের সূত্র অবশ্যই বিজোর, যেমন এনের মান বিজোর, এই এনের মান হবে তিন পাঁচ সাত নয় এগারো, এরকম হতে পারবে বিজোর। তবে যদি মনে করো বিজোর সংখ্যক, এখানে এনের মানটা বিজোর হবে। আর এন বলতে বোঝাচ্ছে সবার শেষে, সিরিয়ালে সবার শেষে যে ক্ষেত্রফল সেটা। এখন মনে করো যে তোমাকে আটটি ক্ষেত্রফল দেওয়া হলো, তুমি ধাপে ধাপে মেপে আটটি ক্ষেত্রফল পেলে, এ ওয়ান এ ওয়ান পাইছ, এ টু পাইছ, এ থ্রি, এ ফোর দো আছে, এ ফাইভ দো আছে, এ সিক্স, এ সেভেন, এ এইট। এখন তুমি এই এতগুলো ক্ষেত্রফল ওই সূত্রে তুমি কীভাবে ইউজ করবে, এই ক্ষেত্রফলগুলো এই সূত্রে তুমি কীভাবে ফেলবা সেটা দেখো। সেটা হচ্ছে তোমাকে, তাহলে আমি কি বলছিলাম যে প্রিজমডাল সূত্র অবশ্যই তোমাকে বীজের সংখ্যক ক্ষেত্রফলে ইউজ করতে পারবো, তুমি জোর সংখ্যক ক্ষেত্রফলে বীজমডাল সূত্রে ইউজ করতে পারবে না। তবে সেই ক্ষেত্রে তোমাকে এই সিস্টেমটা ফলো করতে হবে যখন তোমার ক্ষেত্রফল জোর সংখ্যক থাকবে। দেখুন এল বাই থ্রি, তুমি যদি তোমার ক্ষেত্রফল আটটা হয় তাহলে এ ওয়ান প্লাস এ সেভেন প্লাস ফোর ইন্টু এ টু প্লাস এ ফোর প্লাস এ সিক্স প্লাস টু ইন্টু এ থ্রি প্লাস এ ফাইভ। দেখো আমি এক থেকে সাত পর্যন্ত যে বীজের সংখ্যক ক্ষেত্রফলগুলো আছে সেই বীজের সংখ্যক ক্ষেত্রফলগুলো প্রিজমডালের সূত্রে অ্যাপ্লাই করলাম, প্রিজমডালের সূত্রে বীজের সংখ্যক ক্ষেত্রফলগুলো অ্যাপ্লাই করলাম। বাট এখন আমার যে একটা ক্ষেত্রফল বাকি, এটা জোর ছিল, অতিরিক্ত আছে, এই ক্ষেত্রফলটা আমাকে কী করতে হবে, এখানে তার আগের ক্ষেত্রফলের সাথে যোগ করতে হবে। এই ক্ষেত্রফলটা আমি প্রিজমডালের সূত্রে ফেলতে পারতেছি না, যেহেতু এটা জোর সংখ্যক ক্ষেত্রফল। তাহলে হবে এ ওয়ান এ সেভেন যোগ এ এইট ডিভাইডেড বাই টু ইন্টু এল। তাহলে জোর সংখ্যক ক্ষেত্রফল থাকলে আমরা এই ফর্মুলার সাহায্যে বের করতে পারবো। ওকে, এখন রাস্তার যে আসে স্লপের বিষয়টা, স্লপ আমরা পুকুরের অধ্যায় থেকে এই স্লপটা যদি আমি এখানে অঙ্কন করি, দেখো কি হবে, এই যে এটা হচ্ছে অ্যাসিস্ট ওয়ান, অ্যাসিস্ট ওয়ান
এই স্লোপটা আমি এখানে অঙ্কন করলাম, এটা হচ্ছে অ্যাসেস্ট ওয়ান আর এটা হচ্ছে গভীরতা টি মিটার। তো আমি পুকুরের অঙ্কের ক্ষেত্রে তখনই বলছি যে এই স্লোপটা কীভাবে ধরে, অ্যাসের মান কোনটা আর ওয়ানের মান কোনটা। দেখো তাহলে এটুকু কত হবে, এটা আমি কীভাবে বের করবো? দেখো অ্যাসেস্ট ওয়ান বলতে বোঝায়, উলম্ব যদি আমার 1 মিটার হয় তাই অনুভূমি কত? 1 মিটার। মনে করো 1 মিটার যদি উলম্ব হয় তাহলে অনুভূমিক হবে 1 মিটার। আর এখানে দেখো উলম্ব আমার এখানে, এটা তো একটা অনুপাত, আর এখানে আমার উলম্ব ডি মিটার তো আছে, অতএব ডি মিটার যদি উলম্ব হয় তবে অনুভূমিক হবে 1 × d/1 মিটার = 1 মিটার। অতএব আমি এখানে এটা 1 লিখতে পারি, তাই না? 1 লিখতে পারি। তো দেখো আমরা তাহলে এটা ডি, এটা যদি ডি হয় তাহলে এটা হবে 1 টি। ওকে, তাহলে এখন যদি আমি এটা সম্পূর্ণটা ক্ষেত্রফল বের করতে চাই, দেখো এই ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকুকে কী বলবে? কেন্দ্রীয় ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটুকু বলে কেন্দ্রীয় ক্ষেত্রফল। আর যে এই এটা আছে প্লাস এটা, এই দুটো ক্ষেত্রফল একত্রে বলে পার্শ্ব ক্ষেত্রফল। আর কেন্দ্রীয় ক্ষেত্রফল আর পার্শ্ব ক্ষেত্রফলের যোগফল হচ্ছে মোট ক্ষেত্রফল। অতএব দেখো মোট ক্ষেত্রফল যদি আমি বের করি, ইকুয়াল টু কত হবে? কেন্দ্রীয় ক্ষেত্রফল, প্লাস পার্শ্ব, দুই পার্শ্ব যেটা আছে সেই পার্শ্বের ক্ষেত্রফল। অতএব এ হবে কেন্দ্রীয় ক্ষেত্রফল। দেখো এটা একটা আয়তাকৃতি, তাহলে b × d, তাহলে bd প্লাস, এটা একটা ত্রিভুজের মতো না, তাহলে এটাকে আমি হাফ দেই, নম্বর টু। ভূমি হচ্ছে, ভূমি আমরা দেখলাম এস ডি, ভূমি হাফ ইন্টু ভূমি টু উচ্চতা ডি, প্লাস আরেকটা হবে এটার জন্য এটা লিখলাম, আর এইটার জন্য এই পাশেরটা হাফ ইন্টু এস ডি ইন্টু ডি। তো দেখো এই ইকুয়াল টু কি হবে? বিডি প্লাস SD² এভাবে আমি এই একটা রাস্তা ভরাটের জন্য যে ক্ষেত্রফলটুকু দরকার সেই ক্ষেত্রফলটুকু পেয়ে যাচ্ছি। এই অধ্যায়ের আমাদের আরেকটা সূত্র যেটা নির্ণয় মানে জানতে হবে সেটা হচ্ছে টার্ফিংয়ের কাজের পরিমাণ বা রাস্তার দুই সাইডে ঘাস লাগানো কাজের পরিমাণ, সেই কাজের পরিমাণটা কি। দেখো এটা যদি আমার সড়ক হয় তো তোমরা দেখবা যে সড়কের এই সাইডগুলায় ঘাস লাগায় যেন সড়কটা শক্তিশালী হয়। তো তোমাকে যদি বলে এখন এই ঘাস লাগানো কাজের পরিমাণটাকে টার্ফিংয়ের কাজের পরিমাণ বলে, বা বলতে পারে যে ঘাস লাগানো কাজের পরিমাণের সূত্র বের করো। তো দেখো তোমাকে কতটুকু জায়গায় ঘাস লাগাইতে হবে? এতটুকু জায়গা, ওকে, এতটুকু জায়গায় ঘাস লাগাইতে হবে। তা আমি চিত্রটা আবার আর্ট করি এখানে। মনে করে এক পাশেরটা নিয়ে আমি কাজ করবো, যেহেতু দুই পাশে করি তাহলে দুই দিকে গুণ দিলেই হবে, এক পাশেরটা নিয়ে কাজ করি। আচ্ছা এটা আমার জানা আছে ডি, আর এটা কি জানা আছে? এস ডি। এখানে যখন অনুপাত হবে S = 1, ওকে। তাহলে দেখো আমার এইটুকু দরকার প্লাস রাস্তার দৈর্ঘ্য দরকার। রাস্তার দৈর্ঘ্য যতটুকু থাকবে, রাস্তার দৈর্ঘ্য এল, সেটা তো আমাদের দোয়াই থাকবে প্রশ্নে যে এল হচ্ছে রাস্তার দৈর্ঘ্য। এখন আমার এইটুকু জানা দরকার। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে কী জানি? অতিভুজ, = ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা অতিভুজকে আমি যদি বি ধরি, এটা ধরলাম এটা বি, তাহলে বি ইকাল টু কী হবে? ভূমি হচ্ছে S² প্লাস D² B² ইকাল টু। আচ্ছা তাহলে বি ইকাল টু কী হবে যদি সাজা দেখি? তাহলে হবে D² প্লাস S² D², ওকে। এখন দেখো এখান থেকে আমার যদি বি থাকলো এবং এখান থেকে যদি আমি ডি কমন নিই, D² ইকাল টু 1 প্লাস S², তো বি ইকাল টু কী লিখতে পারি? D √1 প্লাস S²
দেখো এটা এই মানটা কতটুকু, এই মানটা হচ্ছে আমার এতটুকু, ঠিক আছে এতটুকু। তো আমি প্রস্থ পেয়ে গেলাম যে কতটুকু আমার ঘাস লাগাতে হবে, এতটুকু পাইলাম। আর দৈর্ঘ্য তো আমাদের এখানে এল জানা আছে, তবে আমি এক পাশে ঘাস লাগানোর ক্ষেত্রফল বের করতে পারবো যে এক পাশে পাশে ঘাস লাগানোর লাগানোর পরিমাণ, ঘাস লাগানোর পরিমাণ সাধারণত বর্গ মিটারে বের করা হয়। তাহলে দেখো এক পাশে ঘাস লাগানোর পরিমাণ পরিমাণ কী হবে, এল ইন্টু বি, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলেই হয়ে যাবে, কারণ এটা তো আমার একটা আয়তাকৃতি হয়ে যাচ্ছে, এটা বি আর এটা যদি এল হয়। তাহলে এল ইন্টু বি, আচ্ছা এল তো এলই থাকবে, আর বি এর মানটা কত বের করলাম আমরা, ডি ইন্টু রুট ওয়ান প্লাস এস স্কোয়ার। ওকে, এখন এটা হচ্ছে আমরা বের করলাম। তারপরে দেখো এখন যদি বলে এক পাশে, যদি উভয় পাশে হয়, উভয় পাশে ঘাস লাগানোর পরিমাণ কী হবে, এটার সাথে টু গুণ করতে হবে, কারণ এটা যেমন এক পাশের অংশ এর সেম টুকু তো অপর পাশের অংশ, তাই না? তাই এটার সাথে টু গুণ করলেই আমার হবে। তাহলে উভয় পাশে টু ইন্টু এল গুণন ডি রুট ওয়ান প্লাস এস স্কোয়ার। এটা বলবে যে ঘাস লাগানোর পরিমাণ বা রাস্তার ক্ষেত্রে টার্ফিংয়ের কাজের পরিমাণ বের করো, তখন তুমি এই সূত্র দিয়ে সেই কাজের পরিমাণটা বের করতে পারবা, ঠিক আছে? ওকে, আমাদের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং নিজের কমেন্ট বক্সে তোমার কোনো প্রশ্ন বা নতুন কোনো ভিডিও তোমার চাওয়া থাকলে সেটা কমেন্ট করতে পারো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।